জীবন তার আপন নিয়মেই চলে, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, সময়ও কারোর জন্য থেমে থাকে না। তারপরও আমাদের নিরন্তর ছুটে চলা, একটু সুস্থভাবে বাঁচার জন্য, সুস্থভাবে থাকার জন্য, এই সুস্থ থাকার জন্য আমাদের সকল প্রয়াস। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও আমরা আপনাদের সাথে একটি নতুন এপিসোডে একজন নতুন মানুষের সাথে আমরা পরিচয় করে দিব, নতুন একটি সমস্যা নিয়ে। আসুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ওনার সাথে কথা বলি, ওনার সাথে পরিচিত হই এবং ওনার সমস্যাটা সম্পর্কে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমির হামজা স্যার, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কুমিল্লা দাউদকান্দি থেকে আসছি। আচ্ছা স্যার, আমরা জানি আপনি একজন প্রবাসী, আপনি কোন দেশে ছিলেন? আমি দীর্ঘ 10 বছর যাবত আমি 6 বছর কাতারে ছিলাম, আর 6 বছর দুবাইতে। আচ্ছা, তার মানে আপনি দীর্ঘ একটা সময় আপনি প্রবাসে কাটিয়েছেন। স্যার, আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি এই DPRC হসপিটালে ভর্তি হয়েছিলেন, আমরা জানি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, মূলত কী সমস্যা নিয়ে আপনি সবার আগে এখানে ভর্তি হয়েছিলেন? জি, আমার দীর্ঘ 10 বছর যাবৎ কোমর ব্যথায় ভুগছি, জানি এই কোমর ব্যথা নিয়ে DPRC হসপিটালে ভর্তি হয়েছি। আচ্ছা, 10 বছর আগে থেকে আপনি আপনার কোমর ব্যথা আপনি ভুগছিলেন, এটা যখন প্রথম শুরু হয়েছিল কিভাবে, এর উৎপত্তিটা কিভাবে একটু বলতে পারেন আমাদের? আমি কনেকশন লাইনে কাজ করছি, ওই টাইম থেকে একটু একটু করে জানি কোমর ব্যথাটা বাড়ছে, এই ইদানিং আসার পরে অনেক বেড়ে গেছে। আচ্ছা, তার মানে আপনি যখন কনস্ট্রাকশন লাইনে কাজ করেন আপনাদেরকে কি বিভিন্ন ভারী জিনিসপত্র তুলতে হতো? জি জি জি, সিমেন্ট আর অন্যান্য জিনিস, বহুত ভারী জিনিস তুলতে হতো। আচ্ছা, আমাদের যারা আসলে আমাদের প্রবাসী ভাই, এটা আসলে আমরা অনেকেই, তারা যে আসলে বিদেশে কী পরিমাণ কষ্ট করেন সেটা আসলে আমরা অনেকেই বুঝি না, দেশে থেকে আমরা সেটা বোঝার চেষ্টাও করি না, তারা যথেষ্ট পরিমাণে কষ্ট করেন আমাদের জন্য। তো স্যার, আমাদেরকে একটু বলবেন যে যখন আপনার প্রথম এই ব্যথাটা শুরু হয়, আপনি প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কী ধরনের চিকিৎসা নিয়েছিলেন? যে আমি দুবাইতেও অনেক চিকিৎসা নিয়েছি, কোনো ফলাফল ভালো পাই নাই, জানি অনেক ট্রিটমেন্ট কাতারও নিয়েছি, থেরাপিও নিয়েছি, কোনো এটির ভালো হয়নি। তারা কী ধরনের ট্রিটমেন্টের কথা বলেছেন? তারা কি কোনো অপারেশনের কথা বলেছিলেন আপনাকে কখনো? জি না, তারা কোনো দিন অপারেশনের কথা বলে নাই, তারা কইছে থেরাপি নেন ভালো হয়ে যাবেন, লেকিন ভালো হয়নি। আচ্ছা, তার মানে আপনি দীর্ঘ অনেকটা সময় ধরে আপনি ওখানে আপনি বিভিন্ন ধরনের থেরাপি এবং বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু আপনি সুস্থ হননি। আচ্ছা স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে পরবর্তী সময় আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ভর্তি থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের ব্যাপারে প্রথম জানতে পেরেছিলেন কিভাবে? স্যারের ব্যাপারে বিগত 5 বছর যাবৎ আমি ইউটিউবে স্যার দেখতে পাচ্ছি, স্যারের অনেক রুগী স্যারের থেকে ভালো হয়ে যায়, আর স্যারের অনেক ভিডিও দেখছি, জানি স্যারের অনেক ভালো পরামর্শ দেয়। আচ্ছা, তো আপনি স্যারের দীর্ঘদিন আপনি স্যারের ফলোয়ার ছিলেন, স্যারের যে ভিডিওগুলো আপনি সেগুলো ফলো করেছেন, পরবর্তীতে আপনি ডিসিশন নিয়ে স্যারের কাছে এসে আপনি স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন। স্যার, কতদিন ভর্তি ছিলেন আপনি? যে আমি 13 দিন ভর্তি ছিলাম। গত 13 দিন যাবৎ আপনি ভর্তি ছিলেন। আচ্ছা, ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটি কি, আপনার কোমর ব্যথার কী অবস্থা এখন? এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমি এখন মোটামুটি চলতে পারি। আপনি কি আগের মতো মুভ করতে পারছেন? আপনার ব্যথা কি অনেকটাই কমে গেছে এখন? জি, আমার ব্যথা অনেকটাই মোটামুটি ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনি কি আপনার যে স্বাভাবিক যে মুভমেন্টগুলো আগে করতে পারতেন সেগুলো এখন সব কিছুই আপনি করতে পারছেন? স্যার আপনাকে যখন প্রথম দেখেছিলেন কী বলেছিলেন? স্যার বলেছিলেন মানে পিঠে সমস্যা আছে, এটাই। আচ্ছা আচ্ছা, আমরা এখানে ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম আলী আশরাফ, আমি ওর বড় ভাই। তো দীর্ঘ অনেকদিন যাবৎ প্রবাসে হেভি কাজ করাতে আমার ভাইয়ের এই সমস্যা হয়েছে বলে ডাক্তার বলছে। তা এখন তো 13 দিন যাবৎ ট্রিটমেন্ট নিল, নেওয়ার পরে ও ব্যক্তিগতভাবে বলতেছে যে আগের চেয়ে একটু ভালো লাগতেছে, আগে যে স্ব অবস্থায় শোয়ার থেকে উঠতে পারতো না, শুইতে গেলেও সমস্যা হচ্ছিলো। তো এখন বলতেছে আগের চেয়ে আমি ভালো, তো ইনশাল্লাহ এখন বাড়িতে চলে যাচ্ছি, ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের মাধ্যমেও স্যার অনেক আরও রুগী পাইবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
স্যার আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে কয়দিন ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্ট থাকাকালীন অবস্থায় আপনি যে ধরনের ট্রিটমেন্টগুলো পেয়েছেন আমাদেরকে যদি সেটা একটু বর্ণনা দেন, আপনি কি সেগুলো টাইম টু টাইম সবটুকু পেয়েছেন, কেমন লেগেছে আপনার কাছে? জি, সব টাইম মতো আমি ট্রিটমেন্ট পেয়েছি, আমার কাছে ভালো লাগছে। সব টাইম মতো থেরাপি দিয়েছে, ভালো, আমার কাছে ভালো লাগছে। স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে আপনি যেমন বলেছেন যে আপনি গত 10 বছর যাবৎ আপনার কোমর ব্যথা আপনি ভুগেছিলেন এবং আপনি প্রবাসেও আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল আপনি কখনই পাননি। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট থেকে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি চলে যাচ্ছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, নাম না জানা অনেকেই আছেন যারা হয়তো খুঁজতেছেন যে কার কাছে গেলে ভালো হবেন বা কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে। আমরা কিন্তু এরকম অনেক রোগীকে দেখতে পাই, তারা দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে এসে তারা ডক্টরের শরণাপন্ন হন, ব্যথা তারা সহ্য করতে করতে শেষ পর্যায়ে চলে আসেন, তখন সেই অবস্থা থেকে দেখা যায় পেশেন্টদেরকে ফিরিয়ে আনাটা আসলে অনেক কষ্টকর হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন অপচিকিৎসারও সম্মুখীন হন, ভুয়া ডক্টরের কবলে পড়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, ওই যারা এই কোমর ব্যথা বাত ব্যথা ভুগতেছে তারা যদি ডিপিআরসি হসপিটালে আসে ইনশাল্লাহ ভালো হবে। আমি নিজেই আগে মুভমেন্ট করতে বহুত সমস্যা হয়েছে, যেন অনেক ইনশাল্লাহ ভালো। যারা এই রোগে ভুগতেছে তারা যদি ডিপিআরসি হসপিটালে আসে ইনশাল্লাহ ভালো হবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা হামজা ভুঁইয়া ওনার ব্যাপারে, ওনার যে সমস্যাটা আপনি সেই ব্যাপারে এতক্ষণ আপনারা শুনলেন। উনি দীর্ঘ 10 বছর ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন, যেটার কারণে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু উনি ওনার কাঙ্ক্ষিত ফল পাননি। পরবর্তীতে উনি ইউটিউবের মাধ্যমে উনি সার্চ করেছেন, যেটা এখন আমরা কমনলি আমরা সবাই মানুষ করি, কারণ আমরা সবাই এখন সচেতন, আমরা চাই একটি সঠিক চিকিৎসা ব্যবস্থা এবং সঠিক ট্রিটমেন্ট, এটা আসলে আমাদের মৌলিক এবং নাগরিক অধিকার। সো আমরা চেষ্টা করব সবাই, যেখানেই আমরা ট্রিটমেন্ট করি আগে আমরা একটু জানি বুঝি, ভালো করে গবেষণা করি এবং সঠিক চিকিৎসাটা আমরা গ্রহণ করি, তাহলে আমরা সুস্থ থাকব এবং ভালো থাকব। আশা করি আপনারা আজকে ওনার কাছ থেকে অনেকটুকু আপনারা শিক্ষা পেলেন, অনেক কিছু জানতে পারলেন আপনারা। ধন্যবাদ আপনাদের সবাইকে, বিডি টুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।